Hey guys, welcome back to my channel Araf HKan Gamer. I'm a basha banabo ashole eta amar pura ekta survival series. আমি যখন স্পন হয়েছি তখনই আমার একটা জায়গায় দেখেছি যে অনেকগুলো পামকিন চলে আসে, সেই কারণে আমি এখান থেকে পামকিন উঠে এনেছি। জলদি করে বিল্ডটা কমপ্লিট করে আমি তখন মাত্র 2টা উল পেয়েছি। একটাও শিপ নাই, আমি শুধু 2টা শিপ পাইছি, মেরে ফেলছি। কি করবো কি করবো, মাইনিং এ উডকে কাটবো। কি অবস্থা, কি করবো, যেরকম হোক বাসাটা আবার সকালে ঠিক করে নেব। এখন একটা বাসার দরকার আছে, একটা কাজ করি। অনেক সব জিনিস আছে, এখন যতগুলো পাইছি ততগুলো দিয়ে একটু বানায় ফেলি। এই জানতো আমাদের সার্ভাইভাল খেলা এত টাফ, এদের ভালো শুধু ডার্ট দিয়ে বানানো, এরপরে হলো আস্তে আস্তে করে উড কালেক্ট করে পুরো আপডেট করে
টুসু করতে আরাম ছিল। টুকরো টুসু করতে ইজি বাসা বানায় নিতাম। মাইনক্রাফটের সার্ভাইভাল একটু টাফ হয়, ডায়মন্ড খোঁজাটা কত টাফ হবে। আমি তো বেশি খেলি না সার্ভাইভাল, আমি এত এক্সপার্ট না। এইখানে কিছুক্ষণ একটু সার্ভাইভ করি, পুরোটা না কমপ্লিট হইলো যখন এরপর হলো আবার যখন সকাল হবে তখন আমি এটা পুরোপুরি ঠিক করে দিব। তো একটু কালারটা চেঞ্জ রাখি, যদি ভাড়া করে কিছু না দেখতে পারো তাহলে একটু চান এদিকটা দেখতে দাঁড়, তাহলে এদিকটা দেখতে দাঁড়। এটা একটা ডিজাইন করি, এরপরে হলো যদি আমি ডার্ক ডার্ক পাই তাহলে আমি আমি ওইটা ছাদে লাগাই দিব। ওই আমার বাসায় একটু দূরেই একটা পাহাড়, ওইখান থেকে চাইলে বরফ নিয়ে নিতে পারবো। যদি কোনোভাবেই টিচার আমাদের আমার বাসায় ঢুকে তাহলে আমি ওটাকে ছাড়বো না, একটু ক্রাফটিং টেবিলে ঢুকে থাকি। ক্রাফটিং টেবিলে একটু লাইট আছে, কে আমি যেহেতু ফার্মিং করবো পামকিনগুলো সিডস বানাই, এখন আমি বাটন বানাবো না। আমার কাছে যেহেতু আছে একটা, ওটা আমি লাগাচ্ছি না এখন, একটু ডাল দিয়েই বানাই। এবার কি করবো, এবার তো কোনো জিনিসও নাই। সিডস পাইছি, তাহলে আমি ওইটাকে দিয়ে দিব নদীর কাছে। এদিকে একটা নদীও আছে, ওইটাকে আমি শুরুতে দেখবো। এই যে এটা হলো, ওইদিকে একটা আছে আমি ওই জায়গায় কথা বলছিলাম। আমার আমার যে জানালা বানাইতে হবে ওইদিকে স্যান্ড আছে, ওই দিকটা থেকে স্যান্ড নিয়ে নেব। ওকে ইয়েস, এটা ওই দিকটা দিয়ে আসবে। ইয়ে শিপও দেখতে পারবে, এটাই মোটর আমার চোখের সামনে আসতে হইল।
আরে যখন আমার ডায়াবেটিস না তখন হলো কত কম আসলো। এই যে মাত্র তিনটাই খরচ হইল, বেড বানাবো, এটা আবার কে রাখতে পারলো। এখানে আমি দূরে সরে গেলাম, কারণ যে ওইটাতে জ্বলছে, আমারও ওয়েস্ট করতে হবে না আমার সল্ট। মাটিগুলোকে সরাই, দিয়ে সরাই, গ্যাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আরো মাটি যাতে চলে আসলো, কিন্তু ডিজাইনটা একটু সুন্দরই লাগছে আমার। আমি তো দেখি যে মানুষ, আমি একজনের ভিডিও দেখছিলাম, দেখি যে ও আসার সাথে, ও স্পন হওয়ার সাথে সাথে ওর ওর তিন ব্লক দূরেই প্রায় 5টা শিপ ছিল। আমার তো একটা শিপ খুঁজতে কত কষ্ট হয়, ওর কাছে 5-5টা শিপ ছিল। আমি একটা নতুন স্টাইলের জানালা বানাবো, দেখে দেখে বানাবো। ওই জানালাটা চাইলে আমরা বন্ধও করতে পারবো আর খুলতেও পারবো।
তোমরা দেখো আসলে যেখানে যেখানে যারা হলে বানাবো ওইখানে ওইখানে তেমন করো। শুধু আমি এই সাইডটাতে এই ওই রিয়েল জানালাটা করব। ওটা যে ভাঙতে এসেছিল এখানে আমি ওটাই, তো আমি পিছনে দুইটা বানাবো। ট্রাপডোর কেমনে বানাই ট্রাপডোর? এই যে ট্রাপডোর, ট্রাপডোর ও তো ক্রাফটিং করে দেওয়ার দরকার, আমি ভুলেই আসি। হলো ট্রাপডোরের কয়টা বানাইলাম একসাথে ট্রাপ ডোর দুইটা, এই যে বন্ধ হইল। খুলে রাখি আবার রাতে বন্ধ করবো। ফার্স্ট একটু আমার বেডটা কমপ্লিট করি, বেড করে রাখবো। বেড আবার যাবো মালার জন্য। আমি তো হো বানাই নাই, আমার হোটা বানাইতে হবে। আরো চারটা বানাই নিলাম, আরেকটা স্টিকও হয়ে যাবে। দুইটাই বানায় নেই, পরে চেস্টও বানাবো। চেস্ট বানানোর রেসিপি কই? এটা তো ট্র্যাপ চেস্ট, একটু দেরি দরকার। পরের ভিডিওতে, এরপরে আমি পরের ভিডিওতে আমি স্টোন নিতে যাবো ওইখান থেকে, ওই
ওইখান থেকে স্টোন নিয়ে একটু যাবো, আর হলো এই যে জানালাটা ছোটটা বানায় ফেলবো। সূত্র হলো কিসের ছিল, ও ওয়ান উডের। চেষ্ট বলে নেই আমার সব জিনিস স্টোরের জন্য। এবার আমি শুধু ফার্মিংটা করবো, আমার কাছে যে একটা সিড ছিল, হ্যাঁ উইড সিড, তো গ্যাপের দরকার হয়। এই দুইটা গ্যাপ থাকতে হবে এরকম। বসাবো না আর এগুলো, আর এগুলো দিব না, অনেকগুলো হয়েছে। একটা শুধু উইড সিড, তাই হলো এখানে শুধু ফার্মিংটা শেষ হয়ে শেষ করে দিব। এখনো একটাও পাচ্ছি না,
ওই যে আমার বাসা, আমি একটু আমার বাসার একটা সাইড একটু ঠিক করে নিব। এটা হলো এই চিত্রটা আমি কালকে ঠিক করবো, তবে এখন সেটিরও কোনো সমস্যা নাই। আমি আজকে এইখানেই শেষ করবো, হ্যালো, কালকে এটা আমি পার্ট টু বানাবো, কালকে এটার পার্ট টুটা হয়ে যাবে। টাটা।